আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। নাইমাস লাইফস্টাইলের আরও একটি নতুন ব্লগে আমি নাইমা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আশা রাখছি আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে। আজকের ব্লগটিও আমি সকাল থেকে শুরু করেছি। এখানে সকালে বাচ্চাদের টিফিন বক্সটা রেডি করে দিচ্ছি। তো আজকে টিফিনে চিকেন ফ্রাই ভেজে দিয়েছি। তো বাচ্চাদের সকালে স্কুল থাকার কারণে আগে থেকে একটু প্রিপারেশন নিয়ে রাখলে ভালো হয়। তো এটা কিন্তু আমি ফ্রোজেন করে রেখেছিলাম চিকেনটাকে, তো সেই ফ্রাইটাই আমি সকালে করে দিয়েছি, আর সাথে আম দিয়ে দিয়েছি। তো বাচ্চারা তো টিফিন খেয়ে টিফিন নিয়ে নাস্তা খেয়ে চলে গিয়েছে স্কুলে, আর আমি নাস্তা করে নিয়েছি, আর ঘরে টুকটাক কাজও করে নিয়েছি, তো সেগুলো আর কিছুই শেয়ার করা হয়নি আপনাদের সাথে। তো একবারে সরাসরি আমি দুপুরে রান্নায় চলে এসেছি। তো আজকে দুপুরে আমি মহিষের মাংস রান্না করব। তো আমি কিভাবে মহিষের মাংসটা রান্না করছি সেটা শেয়ার করব আপনাদের সাথে। তো আশা করছি আপনাদের একটু হলেও উপকারে আসবে। তো মহিষের মাংসটা রান্নার জন্য এখানে আমি একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, আর এখানে পেঁয়াজ কুচি দিয়েছি একটু বেশি করে। পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। এখন আমি আদা রসুনের পেস্ট অ্যাড করে দিচ্ছি। তো এখানে রসুন বাটা দিয়েছি আমি 1.5 টেবিল চামচ, আর আদা বাটা 1 টেবিল চামচ। তো আদা রসুনটাকে আমি একটু ভালো মতো ভেজে নিয়েছি। এখন এখানে গুঁড়া মশলা অ্যাড করে দিচ্ছি। তো হলুদ, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া সব কিছু আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি, আর একটু স্বাদ মতো লবণ দিয়ে এটাকে ভালো মতো মশলাটাকে ভেজে নিচ্ছি। তো অল্প একটু পানি দিয়ে দিয়েছি, মশলাটাকে ভালো মতো কষিয়ে নিব। তো এখানে আমি অ্যাড করে দিচ্ছি এখন গরম মশলা। গরম মশলার মধ্যে আমি এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে দিয়েছি, আর এখানে আমি অ্যাড করে দিলাম 1 চা চামচের মতো মাংসের যে মশলা পাওয়া যায় রেডিমেড যে মশলা, সেটা 1 চা চামচ দিয়েছি। সেই মশলাটা দিলে একটা স্মেল আসে, ভালো খেতে ভালো লাগে আর কি। তো মশলাটাকে ভালো মতো আমি একদম ভেজে নিয়েছি, কষিয়ে নিয়েছি আর কি। এদিক থেকে আমি ডাল বসিয়ে দিয়েছিলাম। তো ডালটাকে এখন আমি ভালো মতো আর কি ঘুটে নিচ্ছি, আর আজকে আমি পেঁপে ডাল রান্না করব। তো এর জন্য আর কি প্রেশার কুকারে রান্না করে নিচ্ছি। তো এই তো এখানে আমি ডালের মধ্যে পেঁপে আর কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এখন হচ্ছে আমি রান্নাবান্না আমার শেষ, প্রায় কমপ্লিট হয়ে গেছে আর কি। তো এদিক থেকে আদিয়ান শুধু কান্না করছে, সে কোলে থাকবে, সে কোনোভাবেই, তাকে ওয়াকারেও বসিয়ে দিয়েছি, সে ওয়াকারেও হাঁটবে না, তো তাকে কোলে নিয়ে নিয়ে হাঁটছি আর কি। তো বাসে আজকে আব্বু নেই, আব্বু একটু বাইরে গিয়েছে কাজে, আর বাচ্চারা তো স্কুলে, আলপিনা আছে ও আজকে স্কুলে যায়নি, ও বাসায় আছে। তো আদিয়ান সে খুবই কান্নাকাটি করছে, সে কোলেই থাকবে, সে বসে থাকবে না আর কি। তো খালাও এসে চলে গিয়েছে কাজবাজ সেরে। তো এই তো রুমের মধ্যে ওকে নিয়ে হাঁটছি আর কি করব। তো ওকে নিয়ে হাঁটছি, আর তো ক্যামেরাটা অন করে রেখেছি আর কি। তো উপরে যে আমার লাইটটা আছে এটা দেখলে আদেন খুব খুশি হয়, তো সেই লাইটটা জ্বালিয়ে রেখেছি ওকে দেখানোর জন্য আর কি। আর এই তো এদিক থেকে আলবিনা, সে রান্নাঘরে ঢুকে নুডলসের যে মশলা আছে সেটা বের করে এখন কেটে খাচ্ছে। তো সবসময় এই কাজটা করে, নুডলস কেটে তারপর মশলাগুলো বের করে তারপর সেটা খায়। তো যাই হোক, এদিক থেকে আমি কিছুক্ষণ ওকে নিয়ে হেঁটেছি, তারপর ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর কি আদিয়ানকে। আর এই তো রান্নার পরে যে থালা বাসনগুলো জমেছে এগুলোকে এখন পরিষ্কার করে নিচ্ছি। তো রান্নার পরে থালা বাসনগুলোকে ওয়াশ না করলে আমার যেন কেমন অস্থিরতা কাজ করে,
তো মনে হয় যে কখন এগুলো ধুয়ে তারপর সিঙ্কটাকে পরিষ্কার করব আর কি। আর এটা হচ্ছে তার পরের দিন, মানে শুক্রবার সকালবেলা। সকালবেলা সবাই মিলে আর কি নাস্তা করে নিচ্ছি, তো আমার হাজবেন্ড এসেছে, ও আব্বু আর আমি বাচ্চারা মিলে নাস্তা করে নিচ্ছি আর কি সকালের। তো তারপর আর ক্যামেরা অন করা হয়নি, আর কোনো ভিডিও করিনি। তো এটা হচ্ছে বিকেলবেলা, তো আমার দুই বাচ্চা আফসার আইমানের ওদের কোচিং আছে, ওদেরকে কোচিংয়ে দিয়ে এসেছি, দিয়ে আমরা একটু শপিংয়ে এসেছি আর কি, মার্কেটে আড়ংয়ে যাব, তো এর জন্য বের হয়েছি। তো এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি কন্টিনিউ করছেন তাদের সবাইকে একটা ছোট্ট রিকোয়েস্ট করে নিচ্ছি, আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে তো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন আমার নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। সাবস্ক্রাইব করার পর পাশে বেল আইকনটি আছে, সেটির অল অপশনটি সিলেক্ট করে রাখতে পারেন, যাতে আমি ভিডিও দিলে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আর আপনারা চাইলে আপনাদের মতামত আপনাদের আমার কমেন্ট সেকশনের মাধ্যমে আপনাদের মতামতগুলো জানাতে পারেন। আপনাদের কমেন্ট পেলে কিন্তু আমি পরবর্তী আরেকটা কন্টেন্ট তৈরি করতে খুব বেশি আগ্রহ ফিল করি। তো এই তো আমরা আজকে যাচ্ছি হচ্ছে উত্তরার, উত্তরার যে আছে আড়ং আছে সেখানে, তো আমরা চারজন যাচ্ছি আর কি। তো আড়ং থেকে কিন্তু আমি কিছু কিনতে পারিনি, শুধু আমার মেয়ের জন্য একটা ড্রেস কিনে এনেছি, আর কোনো কিছুই আমার কাছে তেমন ভালো লাগেনি। আর এত ভিড় যে ওখানে ঢুকতেই পারিনি, মানে অনেকক্ষণ বাচ্চাকে নিয়ে দাঁড়ানো মুশকিল হয়ে যাচ্ছিল। তো চলে এসেছি আড়ং থেকে বের হয়ে, তারপর এসেছিলাম আরেকে টাওয়ারে। তো আরেকে টাওয়ারে এসে তারপর কিছু শপিং করেছি আমার জন্য, তো কী কী শপিং করলাম আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার আজকের শপিংগুলো আপনাদের কাছে ভালো লাগবে, আর আমার ভিডিওটিও আজকে আপনাদের কাছে ভালো লাগবে। তো প্লিজ আমার ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি জুড়ে থাকবেন। তো এই তো ফার্স্টে আমি যে কিনেছি এটা হচ্ছে একজোড়া শ্যু কিনেছি আর কি, তো এটা রাফ ইউজের জন্যই। তো জুতাটা আমার কাছে খুবই ভালো লেগেছে দেখেই, আর আমার হাজবেন্ডের কাছেও ভালো লেগেছে, তো পায়ে দিয়ে দেখলাম যে অনেক কমফোর্টেবল, তো আর নিয়ে নিলাম আর কি। তো এটা আমি আরেকটা টাওয়ার থেকে নিয়েছি এই জুতাটা। তো উপরে কিন্তু একটু পাম শু টাইপের, কিন্তু সাইডে আবার নেই কিছু, আর হিলও বেশি না, তো আমার কাছে ভালো লেগেছে। তো এই জুতাটার প্রাইস নিয়েছে 2090 টাকা প্লাস ভ্যাট, আর এটা যেহেতু ফিক্সড প্রাইসের দোকান আমরা দামাদামি করতে পারিনি। তো এই তো, আর এই তো এই দোকানটা থেকে নিয়েছি, প্যাকেটের গায়ে যে নামটা লেখা সেটা সেই দোকান থেকে আর কি জুতাটা নিয়েছি। তো ওই তো ওই সেম দোকান থেকেই আমি আর একটা পার্স কিনেছি, তো এই পার্সটা আসলে আমি কিনতে চাইনি, আমার হাজবেন্ডই আর কি জোর করে কিনে দিয়েছে, বলল যে নিয়ে নাও সুন্দর আছে পার্সটা। তো আসলে আমরা মেয়ে মানুষরা যদি হাজবেন্ড কিছু দিতে চান, আর এমনি তো আমরা শপিং পাগল, আরও যদি হাজবেন্ড জোর করে দেয় তাহলে তো আর কোনো কথাই নেই। তো ওর যেহেতু পছন্দ হয়েছে আর আমার তো পছন্দ হবেই, তো নিয়ে নিলাম আর কি পার্সটা। তো এটা ভালোই লেগেছে, আমার কাছেও ভালো লেগেছে। তো ভিতরে কিন্তু ভালোই স্পেস আছে, টাকা আর মোবাইল তো একটা অনায়াসে রাখা যাবে। তো এই তো টুকিটাকি বাইরে যদি যাওয়া হয় মাঝে মাঝে, তো আর বড় ব্যাগের মধ্যে আসলে টাকা পয়সা রাখলে একটা ছোট পার্স লাগে, তো এর জন্যই আর কি নিয়েছি। যাই হোক, পার্সটার প্রাইস নিয়েছি 1700 টাকা, এই তো সেম দোকান থেকে আর কি কিনেছি।
আর এটার মধ্যেও একটা ব্যাগ আছে, তো আমি মূলত একটা বড় ব্যাগ কেনার জন্যই গিয়েছিলাম, আর সাথে তো এটা পেয়ে গেছি আর কি ছোটটা এক্সট্রা। তো এই ব্যাগটা কিনেছি হচ্ছে ট্রপিক্যাল আলাউদ্দিন টাওয়ার থেকে। তো ব্যাগটার কালারটা একটু মেহেদি কালার টাইপ আর কি, তো আরো কয়েকটা কালার ছিল, এটা একটু আমার কাছে আনকমন লেগেছে কালারটা, তো এর জন্য এটাই নিয়েছি। তো ব্যাগটাও বেশ ভালো লেগেছে, আর এগুলো হচ্ছে চাইনিজ ব্যাগ, তো মোটামুটি ভালো কোয়ালিটিরই, থাইল্যান্ড চাইনিজ এসব কোয়ালিটির ব্যাগ কিন্তু এই আলাউদ্দিন টাওয়ারে পাওয়া যায় নিস্তালাতে। তো এই তো এই ব্যাগটার প্রাইস নিয়েছে 1400 টাকা, তো ওরা আরো বেশি দাম বলেছিল, একটু দামাদামি করে আর কি 1400 টাকায় নিয়েছি। তো এই তো আর আরেকটা টাওয়ার থেকে একটা ওয়ান পিস কিনেছি, এই ওয়ান পিসটাও আমি কিনতে চাইনি, কারণ আমি অনেকগুলো থ্রি পিস বানাতে দিয়েছি আর কি টেইলার্সে, তো যেগুলো রেডি মানে থ্রি পিস পাওয়া যায় আনস্টিচ যেগুলো সেগুলো বানাতে দিয়েছি, তো আমার হাজবেন্ড এই কুর্তিটা পছন্দ করেছে। তো এটা ওয়ান পিস কুর্তি, এর সাথে ওড়না সালোয়ার কিছুই নেই, তো এটা কিন্তু বেশি একটা লং না, শর্ট কুর্তি। তো এর ভিতরে কিন্তু ভালো একটা ভালো একটা প্রিন্ট আছে, ইয়েলো কালার মধ্যে একটু ব্ল্যাক প্রিন্টের আর ডলার ওয়ার্ক আছে। আর এটার সাথে যেহেতু সালোয়ার নেই, আমি একটা প্লাজো কিনেছি মানে ম্যাচিং করে, তো ওই দোকান সেম দোকান থেকে আর কি প্লাজোটা কিনেছি, তো ওরাই ম্যাচিং করে দিয়েছে। প্লাজোটাও কিন্তু অনেক সুন্দর, মানে স্কার্ট প্লাজো যেগুলো ওগুলোই আর কি। তো প্লাজোটার দাম নিয়েছে 1490 টাকা, আর কুর্তিটার প্রাইস নিয়েছে 1890 টাকা, তো এগুলোর সাথে ভ্যাট অ্যাড করা আছে আর কি। তো এই তো এগুলোই ছিল আমার টুকিটাকি শপিং, আমার ঈদ শপিং আর কি, তো অন্য আর কিছু কিনিনি, আর থ্রি পিস টেইলার্স আর কি বানাতে দিয়েছি, আনস্টিচ থ্রি পিসগুলোই আর কি বানাতে দিয়েছি, তো মোটামুটি আর কি অনেকগুলোই শপিং করেছি, কমন একদম। আর বাচ্চাদের জন্য কিছু শপিং করা হয়েছে, সেটা আমি অন্য জায়গা থেকে করেছি, আর সেটা হচ্ছে নেক্সট ভিডিওতে দেখাবো আপনাদেরকে যে আমার বাচ্চাদের জন্য কি কি শপিং করেছি। তো আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই রেখেছি, আর কেমন লেগেছে আমার শপিং গুলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো অনেক কাপড়ের প্রাইস জানতে চাইবেন, তো এর জন্য আমি কিন্তু বলে দিয়েছি কোথা থেকে কিনেছি কত দিয়ে কিনেছি সবকিছু কিন্তু আমি ডিটেলসে বলে দিয়েছি। তো ভিডিওর কোথাও কোনো অংশে যদি আমি ভুল ত্রুটি কিছু বলে থাকি বা দেখিয়ে থাকি, আপনারা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমাকে আপনারা অনেক বেশি সাপোর্ট করছেন, খুব অল্প সময়ের মধ্যে আপনারা আমাকে অনেকটাই সাপোর্ট করছেন, আর এভাবে আমাকে সাপোর্ট করে যাবেন, আপনাদের সাপোর্ট পেলেই কিন্তু আমি আরো অনেক দূর এগিয়ে যাব। তো আজকের মতো আমি এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।